আমিন আশিক ভাই জানতে চেয়েছেন যে রুকু এবং সিজদার মাঝখানে মুক্তাদিগণের কি করণীয় আছে রুকু এবং সিজদার মাঝখানে দাঁড়াবে রব্বানা আলাকাল হামদ হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি এ জাতীয় দোয়া তো হাদিসে দেয়া আছে জি উল্লেখ করা আছে তো এই জন্য এই দোয়াগুলোই পড়বে মানে দুই সিজদা মাঝখানে তো কিছু দোয়া আছে এটা আমাদের শাস্ত্র দুই সিজদার মাঝখানে নিশ্চয়ই এই দোয়াটা আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি আরো কিছু দোয়া আছে জি সিজদা দিয়ে বসে এই দোয়াগুলো পড়বে রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লালাকালহাম রব্বানা হামদ রব্বানা আলাকালাম এগুলো করবে এতে করে কি হয় তা দিলে আর কানটা পরিপূর্ণ আদায় হয় দুইশার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব যদি কোনো ব্যক্তি ওয়াজিব লঙ্ঘন করে ইচ্ছা করে তাহলে তাকে সাহসীদা দিতে হবে এবং সাউসিদা না দিলে সে গুণাগার হবে তা দিলে আর কান পরিপূর্ণ আদায় করার জন্য দোয়া গুলোকে যদি আমরা আমল করি তাহলে নিজের সহজে একবারে ইজিলি এগুলো আদায় হয়ে যাবে মনোযোগ ভালো থাকবে